নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। প্রিয়াঙ্কা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার ফার্স্ট ব্লগ, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। আর আজকে আমি অনেক খুশি, কেন বলো তো? সামনে তো পুজো চলে আসলো, আর পুজো মানে কেনাকাটার ব্যাপার থাকে, তো আমরা সবাই আজকে যাব কেনাকাটা করতে। তো কে কে যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের দেখাবো, আর কি কি কিনছি না কিনছি সব তোমাদের দেখাবো। তাই সবটা দেখতে হলে আমার কিন্তু সাথে থাকতে হবে, তাহলে তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা সব দেখতে থাকো, ঠিক আছে? ভিডিওটা আমি তোমাদের পুরোটাই দেখাবো। এই তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন আমরা ঘাটটা পার হচ্ছি। ঘাটটা পার হলেই আমাদের দোকানে আমরা পৌঁছে যাব। ঘাটটা পার হচ্ছি, ঘাটের মানে ওইখানে ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজটা এখনও শুরু হয়নি, কোনো কাজের হয়তো সমস্যার জন্য ব্রিজটা শুরু হয়নি, জানি না কবে হবে। তো ব্রিজটা এখনও শুরু হয়নি যেহেতু, সে তার জন্য তোমাদের আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। যখন প্রচণ্ড বর্ষাকাল হয়, এখন যেহেতু বৃষ্টির সময় তো বৃষ্টি নেই বলে এটা এখনও ডুবে যায়নি, নাহলে রাস্তাটা দিয়ে হাঁটা যেত না। তো মাচাটা, যেই মাচাটা মানে দেখা যাচ্ছে, এই মাচার উপর দিয়ে মানে যাওয়া যেত, মানে বৃষ্টি হয়নি তো সেই কারণে ওইটা দিয়ে হাঁটা যায়। এখন আমরা বাইকে যাচ্ছি, তো ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটার কাজ এখন বন্ধ আছে। এখন আমরা শপিং মলে শপিং করতে ভিতরে যাব। এখন আমরা দেখি কি কেনাকাটা হয় না হয়, সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো। এখন কার জন্য ফার্স্টে কেনা হয় দেখি। ফার্স্টে আমার ননদের মেয়ে আছে, ওর জন্যই আগে কিনবো ভাবছি। তো দেখি কি হচ্ছে, সবাই তো আছে সাথে, সবাই কি বলে দেখি। শাড়িগুলো অনেকটা সুন্দর ছিল। বাচ্চাদের মানে বাচ্চাদের যেখানে জামা কাপড় দেখানো হয় ওখানেই প্রথমে গেলাম। আগে আমার ভাগ্নির জন্য ড্রেসগুলো কিনে নেব, তারপরে আমাদের শাড়ি যা যা দরকার সেগুলো পরে কিনব। তোর প্রথমে ভাবলাম যে জিন্স দেখবো, তো জিন্স পরবে কি না সেই কারণে, মানে বাচ্চা তো ওর খেয়াল খুশি, ও ঠিকঠাক জামা টামা অতটা পছন্দ করে না, ও হালকা পাতলার মতো। এখন দেখো কোনটা পছন্দ হবে, দেখো নিজে নিলে হলো। হ্যাঁ, কালারটা আমার ইচ্ছা ছিল যে ওকে একটা জিন্স দেবো, তো বারণ করলো, সেই জন্য ভাবলাম যে একটু টপের মধ্যে হালকা পাতলার মধ্যে দেখি। তো এইদিকে আমি ব্লাউজগুলো দেখছিলাম, ব্লাউজগুলো ভালো লাগছিল কিন্তু অতটা ভালো লাগছিল না, সেই জন্য আর ব্লাউজগুলো মানে নেওয়া হলো না, শুধু দেখেই রেখে দিলাম, মানে কিছু আর বললাম না। এদিকে মা কাকিমারা সব আছে, কাকিমা শাড়ি পছন্দ করে দেওয়ার জন্য স্পেশালি কাকিমাকে নিয়ে যাওয়া। কাকিমা নিজের জন্য কিনেছি কি না জানি না, আমরা একটু আগে চলে এসেছিলাম, কাকিমা পরে এসেছিল, কাকিমা জানি না নিজের জন্য। এটা ননদের জন্য ভাবছিল যে নিবে কি না, এটা কাঞ্জিবরণ। তোমাদেরকে আর একটা ভিডিওতে আমি সবটাই দেখাবো, এইটাতে হয়তো পুরোটা আমি দেখাতে পারবো না, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। এখানে জাস্ট আমি দেখাবো যে শাড়িগুলো কেমন ধরনের নিচ্ছি বা কেমন শাড়ি দেখছি, এসবগুলো তোমাদেরকে দেখাবো।
কাকু এখানে আছে, এখানে আমার বড় দাঁড়িয়ে আছে, আর আমার ননদ এদিকে মানে ভিডিও করছে। ওকে বললাম যে পুরো দোকানটা একটু ভালো করে ভিডিও করে দাও, তাহলে ভালো হবে, না আমি ভিডিও করে গেলে হয়তো মা কাকিমা হয়তো বকা দিতে পারে, সেই কারণে আমি ননদকে বললাম যে তুমি ভিডিও করে দাও। এই শাড়িটা খুবই সুন্দর লাগছিল আমাকে দেখতে, তো কাকিমাও বললো ভালো লাগছে, মার অতটা পছন্দ লাগছিল না তবুও নিল মা, কারণ মার এরকম একটা তসরের আছে, সেই জন্য মা বলছিল যে নিব না, তাও বলায় বলায় সবার পছন্দ হওয়াতে ভালো লাগছে। এটার পিঙ্কের মধ্যে হালকা ঘিয়া কালারের মধ্যে, তো শাড়িটা খুবই সুন্দর ছিল। তা এদিকে আমি আবার ফোন করছিলাম দিদিকে যে দিদির কোন শাড়িটা মানে নেবে, মানে দিদির হলুদ আর হলুদ কালারের শাড়ি দিদির একটু বেশি আছে, মানে সব কালারে সব শাড়ির মধ্যে হলুদ দিদির আছেই, সেজন্য দিদি বললো যে হলুদ বাদে নিতে। তো ভাবছিল পিঙ্ক কালারটা ভালো লাগছে, দুটো পিঙ্ক কালার দেখা যাচ্ছে, তো দুটোর মধ্যে একটা নেব। তো কাকিমা বলছিল যে এদিকে এই শাড়িটা একজন নিচ্ছে, তো ওই শাড়িটা দিয়ে একবার ভাবলাম যে দেখি, তো ওদের না দেখে আমাদের মতো আমরা দেখছি। তো দুটো পিঙ্ক কালার আছে, এই পিঙ্ক কালারেরটা বলছিল যে আমাদের ওখানে দু একজন নিয়েছে, তো সবাই একই রকম নিলে তো ভালো লাগবে না, মানে আমাদের পাশের বাড়িতেও নিয়েছে এরকম একটা, আর আমাদের এই পাশের বাড়িতেও একজন নিয়েছে, তো ভালো লাগবে না, এরকম একটা আমারও আছে। বললাম এরকমটা নিয়েন না, তো আমাদেরও আছে, সেজন্য কাকিমাদেরকে বারণ করলাম যে হালকাটা নিলে। এদিকে শাড়িগুলো খুবই সুন্দর ছিল, তো অতটা মানে ঝোলানো আছে শাড়িগুলো, তো দেখে দূর থেকে ভালো লাগছে, যখন কাছ থেকে দেখা যাচ্ছে তখন অত ভালো লাগছে না। এগুলো ছিল প্লাজো ছিল মনে হয়, ভিডিওটা আমার ননদ করে দিয়েছে, তো তো আমি অতটা ই করতে পারছিলাম না। এগুলো ছিল ব্লাউজ, আর মানে দোকানে গিয়ে হয়তো নিলে সবাই মিলে গেলে ভালো হয়, মানে পছন্দ করি, আমার আবার কেমন যেন মনে হয় যে না একা একা পছন্দ করতে পারবো না, অত ভালো আমি পছন্দ টছন্দ করতে পারি না। তো এই শাড়িটাই সবারই ইচ্ছা ছিল নেওয়ার, আমাকেও জিজ্ঞাসা করছিলো যে কী করবো, আমি বললাম যে নিয়ে নেন এটাই নিয়ে নেন, মানে ভালো ছিল কাজটা, অতটা মানে মানে ডিজাইনের মধ্যে না, বেশ সিম্পলের মধ্যে এটা ভালো ছিল। এটা কী জানি কি শাড়িটার নাম যেন বলেছিল আমি ভুলে গেছি, এই শাড়িগুলোর অনেকটা দাম ছিল, কিন্তু দামের মধ্যেও মানে একটা কালারের জন্য পছন্দ করলো না, মায়ের জন্য দেখছিল এই শাড়িটা, তো মার শাড়িটা একটু পছন্দ হতে গিয়ে একটু মানে সমস্যাই হচ্ছিলো, কালারের জন্য মিলছিল না, যেহেতু মার একটু বয়সটা হয়ে গেছে তো ভাবছিলো একটু হালকা কালারের মধ্যে। এই শাড়িটা একবার দেখলো, মানে পাড়ের সঙ্গে শাড়ির কালারটা খুবই সুন্দর যাচ্ছিল, সেই জন্য দেখলো, তো এটা রানী কালারের মধ্যেই হবে, হ্যাঁ গ্রিন কালারের পাড়, তো পাড়টা মা বলছিলো যে একটু পাড়টা ছোট হচ্ছে, পাড়টা যদি একটু বড় হতো ভালো লাগতো, তাহলে মা বা তাই বলছিল, তার জন্য শাড়িটা পছন্দ হলো না। আর এইদিকে মানে অন্যান্য দিদি ভাইরা শাড়ি দেখছিল, তো ওই শাড়িগুলোকেও ভিডিও করেছে, মানে ভালো লাগলে নিব এরকম একটা ব্যাপার ছিল, তো আমিও দূর থেকে দেখছিলাম শাড়িগুলো খুবই সুন্দর লাগছিল, অনেকে নিচ্ছিল, সেজন্য আমারও মনে হচ্ছিলো যে নেব নাকি। এটা কাঁথান, কাঁথান আমার ছিল, সেজন্য কাঁথান আমি আর দেখলাম না, কারণ কাঁথানটা না পুজোতে পরা যায়, কিন্তু কাঁথানগুলো মানে একটা ভালো অনুষ্ঠান বলতে বিয়ে টিয়েতেই ভালো মানায়, আর পুজো টুজো একটা সিম্পলের মধ্যে পরবো তাহলে ভালো লাগবে, আমার তো তাই মনে হয়, জানি না এখন সবার পছন্দ তার সমান নয়। তো এইদিকে দেখছিলাম আমার জন্য দেখা হচ্ছিল, আমার জন্য কী নেবে এরকম মনে হচ্ছিলো, তো আমাকে বললো যে মুর্শিদাবাদ নেওয়ার জন্য, আমাকে আর একবার মুর্শিদাবাদ দিয়েছে, এবং মুর্শিদাবাদ শাড়িটা খুবই সিম্পলের মধ্যে, এতটাই সিম্পলের মধ্যে যে হয়তো একটা ভালো অনুষ্ঠানে পরে যাওয়া যাবে না, সেরকম মানে টুকটাক পরে টরে কোথাও হয়তো গেলাম সেরকমই ঠিক আছে, কিন্তু একটা ভালো অনুষ্ঠানে মুর্শিদাবাদটা পরে গেলে অতটা ই করে না, সেজন্য আমার অতটা পছন্দ হয় না মুর্শিদাবাদটা,
মুর্শিদাবাদের মধ্যে ক্যাথাস্টিকে যদি কাজ হয় তবে ঠিক আছে, সেজন্য আবার পরে বললো যে ক্যাথাস্টিক নিলে কেমন হয়। ক্যাথাস্টিক আর একবার পুজোতে আমি একটা নিয়েছি, তো এবার আমি নিব কিনা মানে ভাবতে পারছিলাম না, তো আর একবার নিয়েছি হালকা পিঙ্কের মধ্যে, তো নিয়েছিলাম তো সেই শাড়িটা হালকা পিঙ্কের মধ্যে। কিন্তু আমি মানে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা সবুজ কালারের ক্যাথাস্টিক নিব, এটা আমি বলতে পারছিলাম না, সেই জন্য আমি কাকিমাদের বলছিলাম না, মা কাকিমাদের বলছিলাম না, সেই জন্য আবার কাকিমাই বললো যে ক্যাথাস্টিকের মধ্যে দেখি মানে কি বলবো মুর্শিদাবাদের মধ্যে ক্যাথাস্টিকের মধ্যে দেখি। আমি না বলতে বলতে যেন কেমন একটা হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি শাড়ির নামই আমি ভুলে যাচ্ছি, যেহেতু আমি শাড়ির নাম অত ভালো জানি না, কাকিমা খুবই ভালো শাড়ির নামগুলো জানি, সেই জন্য কাকিমাকে আরও নিয়ে যাবো। দিয়ে এগুলো হচ্ছে ক্যাথাস্টিকের মধ্যে খুবই সিম্পলি, মানে অতটা পছন্দ হচ্ছিল না, মানে এতটা এরকম নিব না এরকম মনে হচ্ছিলো। দিয়ে মানে অনেক কটা দেখার পরে সব কটা দেখছি যে নিই বা না নিই, দেখবো তো কোনটা ভালো লাগছে না লাগছে সবগুলোকে দেখে নিতে হবে, এরকম হট হট করে নিয়ে নিলাম তাহলে তো হয় না, যেহেতু পয়সাতে জিনিস কিনবো একটু ভালো দেখে কিনবো। কমলাটাকে ভালো লাগছিলো আমার, কমলাটা আর মানে গ্রিনটা ভালো লাগছিলো, যে আমি অতটা তো বলতে পারছিলাম না যেহেতু কাকিমা গিয়েছে, আর কাকিমা শাড়িটারি খুবই সুন্দরভাবে পছন্দ করতে পারে, মানে আমি দেখলে অত দেখি না, আমি শুধু কালার দেখেই বাস আমি নিয়ে নিই, আমি ডিজাইন বা কীরকম ডিজাইনটা করা আছে ডিজাইনের কাজটা কেমন এসবগুলো আমি অত দেখি না, কিন্তু কাকিমা দেখছিল আর বলছিল যে এই ডিজাইনের কাজটা ভালো লাগছে কিন্তু কালারটা কমলা ভালো লাগছে, তাও মানে একটু কেমন লাগছে অন্যান্য কালার দেখি আরও একটা দুটো দেখলে হবে না, কাকিমা তাই বলছিলো। আর ওই দাদাভাইকে বলছিল, ওই দাদাভাই আবার মানে আরও দিদিরা সব এসেছে, দিদিভাইরা ওদেরকেও দেখাচ্ছিলো, তো কমলাটা আর মানে সবুজটা আমি একসঙ্গে রেখে দেখছিলাম যে কেমন লাগে দুটোর মধ্যে, তো আমার ননদ আবার মা কাকিমারা বললো যে সবুজটাই নিতে, দিয়ে ভাবলাম তাহলে ঠিক আছে সবাই যখন বলছে তখন সবুজটাই নিই, আমার আবার একটু কমলা কমলা মন করছিল। আমার এই শাড়িটা আমি দেখছিলাম এই ও মানে যতগুলো শাড়ি ছিল সব শাড়ি কটার মধ্যে আমাকে ওই শাড়িটাই মানে বেস্ট লেগেছিলো, ভালো লাগছিলো দেখতে। আমার ননদ বললো বৌদি একটু শাড়িগুলোকে মানে একটু নাড়ো নিয়ে দেখাও তাই বলছিল, তা আমি আবার কী করবো ওর কথা শুনে আমি আবার প্রত্যেকটা শাড়ি কীরকমভাবে দেখাচ্ছিলাম ভিডিওর মধ্যে, মানে এই যে সবুজ কালারের শাড়িটা ওটা আমার বেশি ভালো লাগছিলো, ভালো লাগছিলো কিন্তু নেবার মতো না, কিন্তু এমনি ভালো লাগছিলো জাস্ট, তাছাড়া আর কিছুই নয়। দেখলাম দেখে এবার আমি কী করবো, কাকিমারা তো এদিকে পছন্দ করছে আর আমার মানে অতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, আমি ভাবলাম যে একটু ঘুরি আমি এদিক ওদিকটা একটু ঘুরে ঘুরে দেখি, মানে ওইটুকু মানে কোথায় বা ঘুরবো, মানে এদিক ওদিক গেলেও তো বলবে যে ওদিকে যেও না টেও না হেনা তেনা, দিয়ে আমি ভাবলাম যে এই জায়গায় দাঁড়িয়ে থেকে চারদিকটা আমি দেখি, দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমি এদিক ওদিক দেখছি, ওই করতে করতে অনেকটাই দোকানে মানে আমরা যখন সকাল সকাল গিয়েছিলাম দোকানে একটু ভিড়টা কম ছিল, মানে পুজো তো সামনে চলে আসছে মানে প্রত্যেকে কেনাকাটা এবার শুরু করে দিয়েছে, দোকানে ভিড়ও হতে শুরু করেছে, সেই জন্য আমরা প্রায় 9টার মধ্যে বেরিয়ে এসেছিলাম। আর এদিকে আমি এই শাড়িটা দেখছিলাম, দিয়ে আমার এই সবুজ শাড়িটা আর মানে কী বলবো তুতিয়া কালারের শাড়িটার মধ্যে ভালো লাগছিলো, আমার তুতিয়া কালারটা খুবই পছন্দ লাগছিলো, সবুজটাও ভালো লাগছিলো, সবুজটার চিটটা খুবই সুন্দর তুতিয়া কালারের থেকে। দিয়ে আমার ননদাবা বললো যে বৌদি সবুজটাই নাও তুমি, ও ভিডিও করছে, তো কাকিমা বললো যে সবুজটা নাও আমি নিয়ে দিচ্ছি, দিয়ে কাকিমা আবার সবুজ কালারের শাড়িটা আমাকে নিয়ে দিলো, তা ভাবলাম ঠিক আছে তাহলে তোমাদের যখন পছন্দ, কাকিমা বললো পরে আবার এক